Assalamualaikum everyone and welcome back to my another video. So আজকেও চলে আসছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকেও আপনাদের সাথে শেয়ার করব যে আমরা আজকে কোথায় কোথায় গেলাম, কি করলাম। এই যে জেবাকে নিয়ে চলে আসছি দোকানে, আর দোকানে এখানে বাইকটা রেখে যাব বাসা দেখতে। তো যেহেতু দোকানের কাছেই বাসা দেখব, তাই বাইকটা নিচ্ছি না, বাইকটা দোকানের সামনেই রেখে যাচ্ছি। তো বাসা দেখা শেষ করে চলে আসছি দোকানে, আর দোকানে আসতে আসতে এই যে সন্ধ্যা হয়ে গেছে। তো গিয়েছিলাম দুপুরের টাইমে, আর আসতে আসতে এই যে সন্ধ্যা হয়ে গেছে, অনেকক্ষণই বাসা দেখলাম। তো এই যে আসার পর দেখি দোকানের সামনে দিয়ে একটা ছেলে যাচ্ছিল, বেলুন বিক্রি করছিল। আর এই ছেলেটা মাঝে মধ্যে আমাদের দোকানে আসে, আর এসে বেলুন দিয়ে যায়। তারপর ওর বাবাও এর কাছ থেকে বেলুন নিয়ে যায়। তারপর ওর দোকানে যে চাচুরা আছে, ও তারাও যাবার জন্য বেলুন নিয়ে যায়। তো এর কাছ থেকেই সবসময় বেলুন নেয়, তাই এ অনেক পরিচিত। তো এই যে ও জেবাকে দেখার পরে এই বেলুন তৈরি করে দিচ্ছিল, আর বলছিল যে জেবাকে এটা দিলাম, টাকা নেওয়ার দরকার নাই, মানে টাকা দেওয়ার দরকার নাই। তো এই যে জেবাকে কিন্তু আগেই একটা স্টিক দিয়েছে, জেবার হাতে রয়েছে, আর জেবাকে দেওয়ার সাথে সাথে জেবা একটা ফাটিয়ে ফেলছে। তো এই যে জেবাকে আবার নতুন করে তৈরি করে দিচ্ছে। তো জেবাকে যেটা তৈরি করে দিয়েছে, এটা জেবা নিয়ে আসছিল বাইকে করে, আর জেবা কিন্তু সামনেই বসা ছিল। তো বসা অবস্থায় ওর হাতেও এই বেলুনটা ছিল। তো আস্তে আস্তে বাসার ঠিক সামনে, ঠিক তখনই ওর হাতে থেকে এই বেলুনটা পড়ে যায়। তো পুরোটা রাস্তা ও হাতে করেই নিয়ে আসতে, কিন্তু বাসার সামনে এসে বেলুনটা ফেলে দেয়। তো কি আর করা, তাই যে ছেলেটা এখানে বেলুনটা তৈরি করে দিচ্ছে, আর জেবা দেখছেন তো কি সুন্দর করে ওর বেলুন তৈরি করা দেখছে। তো জেবা দোকানে আসার পর ওর জুতো মোজা সব কিছু খুলে দিয়েছি, এই জন্য ও একটু খালি পায়ে রয়েছে। আর জেবাও এই ছেলেটাকে দেখার পর অনেক বেশি খুশি হয়েছে। তো জেবা জানি না কেন ছোট বাচ্চাদের দেখলেই বেশি খুশি হয়, ওর বয়সের বা ওর থেকে একটু বড় সব বাচ্চাদের দেখলে বেশি খুশি হয়। হয়তো বাচ্চাদের প্রতি বাচ্চাদের একটা আকর্ষণ কাজ করে, এই জন্যই এমনটা হয়। তো এই যে ও বেলুনটা তৈরি করে দিচ্ছে, তো ওর বেলুনটা তৈরি করা প্রায় শেষ, আর এই যে জেবা আবার দেখতে চলে আসছে। তো জেবা দেখুন ওকে খালি ডিস্টার্ব করছে, ওর কাজ করতেই দিচ্ছে না। তো জেবা বেলুন দেখলে খুব খুশি হয়, নিতেও চায়, কিন্তু যখন বেলুন ফেটে যায় ওর হাত থেকে তখন ও ভীষণ ভয় পায়। তো এই যে জেবা কিন্তু ওই ছেলেটার বেলুন তৈরি করা দেখে খুবই খুশি হয়েছে, আরও এইটা খুব বেশি এনজয় করছিল। তো এই যে জেবা কত সুন্দর করে ওর বেলুনগুলো ফুলানো দেখছিল, তো সবাই জেবাকে মাশাল্লাহ বলবেন, আর জেবার জন্যও সবাই দোয়া করবেন। তো জেবাকে এবার আমি নিয়ে আসলাম, আমি এতক্ষণ বসাই ছিলাম, তো এবার আমি জেবাকে নিয়ে চলে আসলাম যে চলো আমরা এবার দেখি। তো এই যে ও আমার কোলে আছে এখন, আর বাইরে তো অনেক মানুষজন ছিল, তো ওদেরকে দেখেও অনেক বেশি মজা পাচ্ছিল, কারণ এত মানুষ তো বেশি একটা দেখতে পায় না বাসার ভিতরে, তাই জন্য যখনই বাইরে আসে তখনই মানুষ দেখলে অনেক বেশি খুশি হয়। আর এই যে এখন ওর বানানো শেষ হয়ে গেছে বেলুনটা, তো এখনই ও জেবার হাতে দিবে বেলুনটা, আর দেওয়ার পর জেবা ওর বেলুন দিয়ে ওকেই ফার্স্টে মার দিবে। দেখলেন তো জেবা ছেলেটার সাথে কত দুষ্টুমি করছে। তো আজকেও আমার ছোট্ট এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর শেয়ার করবেন, আর বেশি বেশি কমেন্ট করবেন, আর আমার পেজটাকেও ফলো দিতে ভুলবেন না, আর আমার ইউটিউব চ্যানেল জেবাস মম ব্লগটাও সবাই সাবস্ক্রাইব করে দিবেন, তো চ্যানেলটা থেকে সবাই ঘুরে আসতে পারেন। তো আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি, তো চ্যানেলটা থেকে সবাই ঘুরে আসবেন। তো এই যে আজকে এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে আমাদের বাসা দেখতে দেখতে বেশ খানিকই রাত হয়ে গেছে, তারপরে দোকানেও আসলাম, আর দোকানে আসার পর গরম গরম জিলাপি খেলাম, তারপর চানাচুর মাখা খেলাম, তারপর এখন চলে আসব বাসায়, যেহেতু একটু রাতও হয়ে গেছে। তো যেবার বাবা আমাদেরকে বাইকে করে আবার বাসায় দিয়ে যাবে, তো আমরা এখনই বাসায় চলে আসব। তো এই ছিল আজকের ভিডিও, তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাদের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।